আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নের শহর নিউ ইয়র্ক এই সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকেই স্বাগতম। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকেই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই সিরিজের তৃতীয় পর্বটি। এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমার আগের দুটি পর্ব আছে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, সেই দুটি পর্ব অবশ্যই দেখে আসবেন। চমৎকার দুটি পর্ব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটি খুবই ছোট একটি ভিডিও, মাত্র 3 মিনিট প্লাস এই ভিডিওটি। সো এই যে এভিনিউটির উপর আমি ভিডিও করছি, এটি হলো ইস্ট এন্ড এভিনিউ। যেহেতু এই এভিনিউটি সবার ইস্টে, সেই জন্য এই এভিনিউর নামকরণ করা হয়েছে ইস্ট এন্ড এভিনিউ নামে। সো এই এভিনিউটি খুবই কোয়াইট, নিরিবিলি একটা পরিবেশ, বিশেষ করে এখানে বয়স্ক বা সিনিয়র সিটিজেনশিপ যারা এল্ডার পিপল, ওনাদের সংখ্যা বেশি এই এভিনিউতে। খুবই নিরিবিলি একটি পরিবেশ, নেক্সট টু দ্য রিভার, খুবই এক্সপেন্সিভ একটি এলাকা। আপনার বা এই ভিডিওটির বাম পাশে হচ্ছে রিভার, রিভারের আশেপাশে মানুষ এক্সারসাইজ করতে পারে, জিম করতে পারে, সাইকেলিং পারে। সো ইজ এ ফ্যান্টাস্টিক একটি প্লেস এই জায়গাটি। হ্যাঁ, দুই পাশে পরিবেশটা আপনারা দেখছেন কতটুকু নিরিবিলি পরিবেশ, দুই পাশের বিল্ডিংগুলো অসাধারণ, খুবই চমৎকার একটি এভিনিউ আপনারা দেখছেন। প্যান্ডামিকের কারণে লোকজন খুবই কম এই এভিনিউটার মধ্যে আজকে। আজকে শুধু এভিনিউতেই না, পুরো নিউ ইয়র্ক শহরেই লোকসংখ্যা বা পর্যটক অনেক কমে গিয়েছে। সো আশেপাশে বিল্ডিং এবং পরিবেশগুলো আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগছে ডিয়ার ফ্রেন্ডস। সো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা অলমোস্ট শেষ হওয়ার পথে। সো আশা করি আমার চতুর্থ পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের মধ্যে আপনার প্রিয় যেসব বন্ধুবান্ধব নিউ ইয়র্ক সম্পর্কে জানতে চায়, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে স্বপ্নের শহর নিউ ইয়র্ক এই সিরিজটির ব্যাপারে জানিয়ে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো নিউ ইয়র্ক শহর থেকে আমি আজাদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।